তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো কি করেছো? তখন মাইজ বিন মালিক বলতেছেন, হে আল্লাহর নবী, আমি জিনা করেছি। আমি কি করেছি? জিনা। মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি। আরেকটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আহ, এই বাক্যটা বললেন। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, কেন এই বাক্য বললেন? তা কি আপনারা জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্য বলার উদ্দেশ্য হলো, তিনি বুঝাতে চাচ্ছেন, কতই না ভালো হতো তুমি যদি কথাটা আমাকে না বলতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। তুমি আমাকে যদি কথাটা না বলতে কতই না ভালো হতো। এখন আমাকে বলেছো, বিচার তো হবেই। সাহাবীরা জি, মাইজ বিন মালিককে অর্ধ পর্যন্ত গাড়ো পাথর মেরে নিক্ষেপ করতে করতে মাইজ বিন মালিককে মেরে ফেলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি এদিক দিয়ে পড়তেছে আর বলতেছে, সাহাবীরা মাইজ বিন মালিককে অর্ধ পর্যন্ত মাটিতে গাড়ো এবং পাথর মেরে মেরে তাকে মেরে ফেলে দাও। এটা গলায় ফাঁসি নয় যে অল্প সময়ে মৃত্যু হয়ে যাবে, এটা গলা ছুরি দিয়ে উচ্ছেদ করা নয় যে অল্প সময়ে তার মৃত্যু হয়ে যাবে, পাথর দিয়ে দিয়ে তাকে মেরে ফেলা। এত যন্ত্রণাদায়ক শাস্তি আর কি হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আর বলতেছেন, যাও তাকে পাথর মেরে 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 ফেলে দাও। যখন তাকে পাথর মারা হলো, রক্ত ছিটে যাচ্ছিল, রক্ত যেতে যেতে একজন সাহাবীর গায়ে গিয়ে লেগে গেল। তাই সাহাবি অভিশাপ করলো মাইজকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কাছে আসলেন, এরপরে বললেন, আয় সাহাবি জি শোনো, এই মাইজ বিন মালিক যে তওবা করেছে, আমার যত উম্মত আছে এই মাইজের তওবা আমার উম্মতের মধ্যে বিলিয়ে দিলে এই মাইজের তওবাই যথেষ্ট, তাদের আর তওবাই লাগবে না। কি মনে করো তুমি, এটা মাইজের তওবা? মাইজ নিজের জীবন বিলিয়ে দিয়েছে, এটার নাম আল্লাহর ভয়। তা আপনার কি হবে? হে বোন, আপনার কি হবে? আপনার স্বামী বিদেশে রয়েছে, আপনি আরেকজনের সাথে জিনা করে বেড়ান, আপনার কি হবে? এ যুবক ভাই, তোমার কি হবে? তুমি আরেকজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে বেড়াও, তোমার কি হবে? তোমার পিঠে তো 100 বেত্রাঘাত দিতেই হবে, আর 1 বছরের জন্য তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, এটা তো তোমার পিঠে রয়েই গেছে। আর তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তো তোমাকে রজম করে হত্যা করতে হবে, এটা তো তোমার পিঠে রয়েই গেছে। শোনো, এই দুনিয়ায় যদি রজম না হয় তাহলে যেদিন মরে যাবে ওই দিন তোমার রজমের বিচার হবে। মনে রেখো, তোমাকে 100 বেত্রাঘাত ওই দিন দেওয়া হবে, তোমাকে 100 বেত্রাঘাত ওই দিন দেওয়া হবে, জাহান্নামের চাবুক দিয়ে তোমাকে পেটা হবে, তুমি কেন জিনা করলে, তোমাকে ওই দিন রজম করা হবে। আরে বানর, বানর, বানর যদি আরেকটা মেয়ে বানরের সাথে জিনা করে, বিবাহিত বা আরেকজন জিনা করে, আর বানরের সর্দার যদি জানতে পারে, তাহলে বানরকে মাটিতে গেড়ে পাথর মেরে মেরে ফেলে। বানর বানরের ক্ষেত্রেই বিচার করে। তুমি মনে করেছো আমার বিচার হবে না? এই দুনিয়ায় তোমার বিচার হতে নাও পারে, ঠিক আছে, কিন্তু মরার পরে তোমার বিচার হবে। এটা হলো আল্লাহর ভয়। মাইজের হৃদয়ে ছিল আল্লাহর ভয়। আরে দুনিয়ার কয়েকজন আমাকে দেখবে, কিন্তু আমি যদি কিয়ামতের মাঠে উঠে যাই তাহলে সবাই আমাকে দেখবে, এটা আল্লাহর ভয়। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা থেকে বেঁচে চলে, মন যা বলে তা সে করে না, মন বলে জেনা কর, জেনা করে না, মন বলে চুরি কর, চুরি করে না, মন বলে মিথ্যা বল, মিথ্যা বলে না, মন বলে গিবাত কর, গিবাত করে না। দুইটা কাজ, এক আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, দুই প্রবৃত্তির কামনা থেকে বাঁচে। আল্লাহ তাআলা বলছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানাটার নাম হলো জান্নাত। ঠিকানার নাম কি? জান্নাত। জান্নাত ছাড়া তার ঠিকানাই নাই, ওটাই ঠিকানা, আর ওটার নামই জান্নাত, মাওয়া নামক জান্নাত। দেখেছেন ছাত্র নসিহত কি? আপনার কাছ থেকে আমি এটা শিখেছি, তিন, আমি সৃষ্টিজীবের প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকের দামি জিনিস আছে। আপনারা কি মনে করেন, নাই? আপনাদের দামি জিনিস আছে না নাই? আছে। কারো দামি জিনিস টাকা, কারো দামি জিনিস স্বর্ণ, কারো দামি জিনিস জমি, জমির দলিল, এগুলো দামি না? এগুলো দামি জায়গায় রাখে। তো ছাত্র বলতেছে, ওস্তাদ, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকের দামি জিনিস আছে, এরা দামি জিনিস দামি জায়গায় রাখে,
আমিও জানি আমার মালিকানায় যেটা দামি জিনিস আছে ওটা আমি দামি জিনিস দামি জায়গায় পাঠিয়ে দেই। কেন? আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে তা শেষ হয়ে যাবে না, তাই আমার মালিকানায় যা আসে আমি ওটা আল্লাহর কাছে পাঠিয়ে দেই। বলেন তো কার কাছে পাঠিয়ে দেই? আপনারা সত্য কথা বলবেন, আমার গায়ের এই জামাটা কার? বলেন আমার এই গায়ের জামাটা কার? জোরে বলেন কার? হলো না, এ জামা আমার না। কে বলেছে? আজকে মরে গেলে আরেকজন নিয়ে নিবে, বিশ্বাস হয় না? আপনি যে জামা গায়ে দিয়ে আছেন, আপনি যে চাদর পরে আছেন, আপনি যে জুতা পরে আছেন, আপনি যে মোবাইল ব্যবহার করছেন, আজকে মরেন কালকে তা আরেকজনের হয়ে যাবে। তাহলে এটা আমার নয়। আমার কখন? যখন আমি এই কাপড়টা পরতে 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 পুরাতন হয়ে যাবে, এরপরে ছিঁড়ে যাবে, তখন ওটা আমার। আমি যেটা পরে ছিঁড়ে ফেলে দেব ওটা আমার, আমি যেটা খেয়ে হজম করে বের করে দিব ওটা আমার। এছাড়া টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গহনা জমি জায়গা জামা কাপড় মোবাইল ল্যাপটপ যা কিছু আছে এগুলো আমার নয়, এগুলো ওয়ারিসদের। কাদের? ওয়ারিসদের। আমার কোনটা? আমি যেটা আল্লাহর কাছে পাঠিয়েছি, আমি যেটা আল্লাহর কাছে ব্যয় করেছি, আমি যেটা আল্লাহর কাছে রেখে দিয়েছি ওইটা আমার। এজন্য একজন সালাফ বলেছেন, যারা পাগল ওরা দুনিয়ার সম্পদ বাড়ায়, আর যারা জ্ঞানবান ওরা আখেরাতে নিজের সম্পদ বাড়ায়। পাগলরা কাদের সম্পদ বাড়ায়? আরেকজনের সম্পদ বাড়ায়। আর যারা বুদ্ধিমান ওরা নিজের সম্পদ বাড়ায়। আর নিজের সম্পদ দুনিয়ায় বাড়ানো যায় না, নিজের সম্পদ আখেরাতে বাড়াতে হয়। তাই ছাত্র বলতেছেন, আমি জানি আমার মালিকানায় যা আসে আমি তা আল্লাহর কাছে পাঠিয়ে দিই। চার, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটা মানুষ নিজেকে আভিজাত্য মনে করে, নিজেকে সম্মানিত মনে করে, নিজেকে দামি মনে করে, যে আমি দামি, আমি সম্মানিত, আমি দামি, আমি শ্রেষ্ঠ, এটা নিজেকে নিজে মনে করে। কিন্তু আমি আল্লাহ তাআলাকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত যেই ব্যক্তি তাকওয়াবান, আল্লাহকে ভয় করে। ঠিক না? আচ্ছা, কে সম্মানিত, আমি না যে তাকওয়াবান? তখন ওই ছাত্র বলতেছে, তাই আমি তাকওয়া অবলম্বন করি। তাকওয়া মানে হারাম কাজ বেছে বেছে চলা, হারাম কাজ না করা, তাই আমি তাকওয়া অবলম্বন করি। আচ্ছা বলেন তো, তামাম পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভালোবাসে, খালি আল্লাহ ঘৃণা করে, আপনার লাভ আছে? তামাম পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে গালি দেয়, খালি আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার ক্ষতি আছে? নাই। এই জন্য আল্লাহর কাছে যখন আপনি দামি হবেন তখন আপনি দামি। আমি জানি আল্লাহর কাছে দামি হলেই আমি দামি, তাই আমি তাকওয়া অবলম্বন করি। ওস্তাদ, এটা আমি আপনার কাছ থেকে শিখেছি। পাঁচ, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে অভিশাপ দেয়, একজন আরেকজনকে দোষারোপ করে, একজন আরেকজনকে হিংসা পর্যন্ত করে। অথচ আপনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, যার যার রিজিক আমি তাকে বন্টন করে দিয়েছি। আচ্ছা, আমার রিজিক আপনি খাবেন? আপনার রিজিক আমি খাব? আমার যে যোগ্যতা আপনার হবে, আর আপনার যে যোগ্যতা আমার হবে? না, আমারটা আমার, আপনারটা আপনার। আপনার চেহারার সাথে আমার চেহারার মিল নেই, আপনার বুদ্ধির সাথেও আমার বুদ্ধির মিল নেই। আপনার বুদ্ধি একরকম, আমার বুদ্ধি আরেক রকম, আমার রিজিক একরকম, আপনার রিজিক আরেক রকম। তাহলে হিংসা কেন, অভিশাপ কেন, দোষারোপ কেন? তাই ছাত্র বলছেন, আমি তাই কারো প্রতি অভিশাপ দেই না, কারো প্রতি দোষারোপ করি না, কাউকে হিংসা করি না। ছয়, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এরা একজন আরেকজনকে বিদ্বেষ করে, এরা একজন আরেকজনকে ঘৃণা করে, এরা একজন আরেকজনকে হত্যা করে, এরা একজন আরেকজনকে মারধর করে, এরা একজন আরেকজনের সাথে শত্রুতা করে। আপনি আমাকে শিখিয়েছেন, ওস্তাদ আপনি আমাকে শিখিয়েছেন, কি শিখিয়েছি? আপনি বলেছেন, আল্লাহ বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব শত্রু হিসেবে গ্রহণ করলে শয়তানকে করো।
শত্রু হিসেবে গ্রহণ করলে কাকে করব শয়তান আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি আরো জোরে বলেন আমাদের শত্রুর নাম কি আমাদের বাপ আমাদের মা জান্নাত থেকে বের করেছে কে শয়তান আমাদেরকে জান্নাত থেকে নামিয়ে এনেছে কে শয়তান আমাদের বাড়ি জান্নাত ওটাই আমাদের বাড়ি ওই জায়গায় আমাদের আবার ফিরে যেতে হবে আমরা যদি ফিরে না যেতে পারি তাহলে আমরা ব্যর্থ আমাদের বাপ মাকে বের করে দিয়েছে শয়তান তাহলে ওই তো আমাদের শত্রু আমাদের ঘর ছেড়া করেছে আরে যে আমাদের ঘর ছেড়া করেছে ওই তো আমার শত্রু ঠিক না তাহলে ওই শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে না ওই শত্রুর নাম কি আরো জোরে বলেন শত্রুর নাম কি কোন মানুষ আমার শত্রু কোন ভাই আমার শত্রু না তখন ওই ছাত্র বলতেছে আমি জানি শয়তান আমার শত্রু তাই আমি কারো সাথে শত্রুতা করি না আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বি আফদাল মিন দারাজাতি সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ আমি কি তোমাকে বলবো না সালাতের চাইতে সাদাকার চাইতে সিয়ামের চাইতে তার মানে তোমরা সালাত আদায় করে জেনে কি পাবে তোমরা দান খয়রাত করে জেনে কি পাবে তোমরা সিয়াম পালন করে জেনে কি পাবে আল্লাহ তার চেয়ে বেশি নেকি তোমাদের দেবে এমন একটা আমল কি আমি বলবো না তখন সাহাবীরা বললেন কুল না আমরা বললাম বালা হ্যাঁ আপনি বলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসলাহু যাতিল বাইন এটা হলো দুজনের মধ্যে মীমাংসা করে দেওয়া যখন দুজনের মধ্যে মারামারি লেগে যায় যখন দুজনের ভিতরে ঝগড়া লেগে যায় যখন দুজনের ভিতরে বিদ্বেষ লেগে যায় তখন তোমরা দুজনের মধ্যে মীমাংসা করে দেবে কেন যে ব্যক্তি দুজনের মধ্যে মীমাংসা করে দেবে সালাত আদায় করে সাদাকা দিয়ে সিয়াম পালন করে যে নেকি পাবে যে দুজনের মধ্যে মীমাংসা করে দেবে আল্লাহ তাকে তাদের চাইতে বেশি নেকি দেবে তাহলে মিল করে দেওয়া এরপরে বললেন ওয়াফাসাদু যাতিল বাইন আর যারা দুজনের মধ্যে মারামারি লাগায় দুজনের মধ্যে বিদ্বেষ লাগায় দুজনের মধ্যে ঘৃণা লাগায় হিয়াল হালিকা এরা হলো মুন্ডনকারী মিশকাত 5038 নম্বর হাদিস হুজুর আপনার বাক্য তো বুঝলাম না মুন্ডনকারী মানে কি জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদাউ হিয়াল হালিকা লা আকুলু তাহলিকু শার ওয়ালাকিন তাহলিকু দ্বীন শোনো বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে ছড়িয়ে গেছে বিগত উম্মতের ব্যাধি তাকে তোমরা জানো বিগত উম্মতের ব্যাধি হলো বিদ্বেষ বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা এটা হলো মুন্ডনকারী শোনো আমি এই মুন্ডন দ্বারা মাথার চুলকে মুন্ডন করা বুঝাইনি তোমাদের যে একটা দিন আছে তোমাদের যে একটা ইসলাম আছে তোমাদের যে একটা ধর্ম আছে ওই ইসলামের মাথা কেটে দিলে যা হয় হিংসা বিদ্বেষ ঘৃণা করলে তাই হয় এটা ছোট পাপ আপনারা কি মনে করেন এটা ছোট পাপ দিন ধ্বংস হয়ে যাচ্ছে ছোট পাপ হাদিস মিশকাত 5039 আমার কিছু করার নেই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন এরপরে তিনি মিম্বারের উপরে দাঁড়ালেন এরপরে হাত উঁচু করলেন এরপরে বললেন ইয়া মাশা